দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের রসুলপুরে বিজেপির বুথ সভাপতির বাড়িতে রহস্যজনক আগুন লাগা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেল। বাড়িতে লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেই আগুনেই পুড়ে গেল বুথ সভাপতির বছর দুয়ের সন্তানও। অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটিকে প্রথমে বালুরঘাট জেলা হাসপাতালে, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কুমারগঞ্জ ব্লকের দিওরগ্রাম পঞ্চায়েতের রসুলপুরে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে, এমন ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে। অভিযোগ দায়ের করতে চলেছে শিশুটির পরিবার। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বুথ সভাপতির বাড়িতে রহস্যজনক আগুনের বিষয়টির সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, এর পেছনে তৃণমূল রয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে খাটাখাটি না করে তার জন্যই হয়তো এইভাবেই ভয় দেখানো হচ্ছে। যদিও এই নিয়ে এখনও কুমারগঞ্জ থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দলীয় কর্মীর পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। ঘটনাটা কি হয়েছিল? কালকে বিকেল 5:30টার সময় আগুন লাগে। তখন আমি বাড়িতে ছিলাম না, তাই আগুনটা লাগার পরে জানলা দিয়ে, এদিকে জ্বলন্ত আগুন জানলা দিয়ে ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে যেয়ে খাট পুড়ে গেছে এবং বাচ্চা উপরকার ফ্যান ছিল, সিলিং ফ্যানটা পুড়ে যায়। তারপরে বাচ্চাটা গা পুড়ে যায়, গা মাথা, বাচ্চা এখন খুব সিরিয়াস অবস্থা। তারপরে গ্রামের লোকজন জোরে আসে, কিন্তু কোনো দমকল বাহিনী আসেনি। পাশে বৌদি বাড়ির থেকে মোটর দিয়ে জল দেয় এবং গ্রামের লোকজন আসে বালতি দিয়ে জল দিয়ে আগুন নিভায়। তারপর বাচ্চাকে নিয়ে বালুঘাট হাসপাতালে যায় ভাই, বালুঘাট থেকে মালদাতে রেফার করে। রাতের বেলা কী হয়েছে, মাথা পুড়ে গেছে, পা পিঠে পিঠের দিক পুড়ে গেছে, পা পুড়ে গেছে। কীভাবে আগুনটা লাগলো সেটা বলতে পারছি না, কেউ শত্রুতা করে লাগাই দিল না কোনো কিছু থেকে লাগলো, এটা মানে বলতে পারছি না। শুধু আগুনটা জ্বলে উঠছে এটাই দেখছি আমি। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।